আমরা অলরেডি চলে এসেছি জাজরের ঐতিহাসিক বিসমিল্লাহ হোটেলে কালাপোনা খাওয়ার জন্য। আশেপাশের পরিস্থিতিগুলো অলরেডি দেখতে পাচ্ছেন, এখানে খুব ভয়াবহ অবস্থা, মানুষজন লাইন ধরে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে সেই কালাপোনা খাওয়ার জন্য, বিসমিল্লাহ হোটেল ঐতিহ্যবাহী কালাপোনা। তো আসলে এটা সম্পর্কে আসলে বলার কিছুই নাই। তো আমরা যে উদ্দেশ্যে নিয়ে আসলে এখানে খাইতে যাওয়া, তো যাইয়া দেখলাম যে উদ্দেশ্য নিয়ে গেলাম, যাওয়ার পর দেখলাম সম্পূর্ণ একটা ভিন্ন সিচুয়েশন। তো আসলে সত্যি বলতে মানুষজন কেন যে এত দূর দূরান্ত থেকে এখানে খাইতে আসে আসলে আমার মাথায় ধরছে না। তো তারপরও আমরা গিয়ে প্রায় দীর্ঘ 2-2.5 ঘন্টা এখানে ওয়েট করছিলাম বা বিভিন্ন খাওয়ার চেষ্টা করছিলাম, দেখি খাওয়া যায় কিনা। না, এখানে পসিবলই না। আর এখানে একদম নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, একই ভর্তা খাওয়ার পর দেখা যাচ্ছে ওই ভর্তা রিটার্ন করে আবার দিচ্ছে, এরকম তো যাই খুব সব কিছু মিলে খুব বাজে সিচুয়েশন। তো আমি সাজেস্ট করবো আসলে এইসব জায়গায় না যাওয়াই ভালো, এর থেকে অন্যান্য অনেক বড় হোটেল আছে, ওইসব জায়গায় খাওয়াটাই উত্তম। তো যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করা দরকার ছিল, যেটা অলরেডি আমরা বুঝতে পেরেছি যে আসলে এখানে আসলে আমাদের জন্য এটা পসিবল না। তারপর দীর্ঘ 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে আমরা এখান থেকে বন্ধুরা মিলে আমরা চলে এসেছি বোর্ডবাজার, এবং সেখান থেকে আমাদের সেই লাঞ্চটা করে ফেলি। তো যাই হোক, আসলে সেই অস্বাস্থ্যকর পরিবেশে এত মানুষ কেন হুমড়ি খেয়ে পড়ে এখানে সেটা আমার মাথায় ধরছে না, এবং আমার এটাও বুঝে আসতেছে না। তো যাই হোক, সব কিছু মিলে আমি সাজেস্ট করবো আপনার দরকার নেই আসলে এখানে খাওয়ার জন্য। আসলে এখানকার কতটা বৃষ্টি পরিবেশ এটা আসলে না দেখলে বোঝানো যাবে না। আছে বন্ধু জুয়েল মির্জা সিন, যদি কিছু বলে। হ্যাঁ দোস্ত, তোমাকে আগে ধন্যবাদ জানাই। আজকে 21 ফেব্রুয়ারি 2024 সাল, আমরা আমাদের সমস্ত স্কুল লাইফের বন্ধুদের নিয়ে আজকে ক্রিকেট খেলা মাঠ থেকে এই বিসমিল্লাহ হোটেলে খাবার খেতে আসলাম। সবাইকে ধন্যবাদ জানাই বিসমিল্লাহ হোটেলে। পাশাপাশি আমরা যারা বন্ধুরা আছি, আমরা এখনও প্লেস পাচ্ছি না, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্লেস পাবো, এই আশা ব্যক্ত করে আমার কথা এই দিতে। অস্বাস্থ্যকর পরিবেশে এইভাবে যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যদি তাদের কালাপোনা খাইতে হয়, 2-3 ঘন্টা 2.5 ঘন্টা যদি ওয়েট করতে হয়, আর কি প্রয়োজন ওখানে গিয়ে আমাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে আমাকে সেই কালাপোনা খাইতে হবে? কোনো প্রয়োজন নয়। তো যাই হোক, আমরা সর্বশেষ দীর্ঘ প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ওখান থেকে ব্যাক করি এবং আমরা শেষ পর্যন্ত রওনা করি। যে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এখানে আর কালাপোনা খাবো না, কারণ এখানকার পরিবেশ বা এখানে সব কিছু মিলে কিছুই আমাদের ভালো লাগে নাই। তো আমরা টোটাল প্রায় টিম 2001 জন ফ্রেন্ড মিলে আমরা গিয়েছিলাম এখানে কালাপোনা খাওয়ার জন্য। তো এখানে মানুষ কত দূর দূরান্ত থেকে কী পরিবেশে মানে খাওয়ার জন্য আসে, কেন আসে, কিসের জন্য আসে, এগুলো আমার মাথায় ধরছে না। তো সব কিছু মিলে সত্যি বলতে আসলে মানুষজন কেন এখানে কালাপোনা খাইতে আসে আসলে আমার মাথায় ধরে না। আর এখানকার পরিবেশটা মানে এতটা আমার কাছে নোংরা মনে হয়েছে, আর তারপরেও সারা বাংলাদেশ থেকে মনে হয় প্রচুর মানুষজন এখানে আসে শুধু এই কালাপোনা খাওয়ার জন্য। আসলে সরেজমিনে না দেখলে বোঝানো যাবে না, একদম মানুষজন মানে একদম হুমড়ি খেয়ে এসে পড়ে। আর একটা আপনার সিরিয়াল নিতে হলে আপনাকে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, কী আছে ওই কালাপোনায় ভাই? তো যাই হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আসলে এই এইসব অস্বাস্থ্যকর পরিবেশে এই কালাপোনা যেন খাইতে না আসে, সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, কী আছে আমি জানি না। তো যাই হোক, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।